কুড়িগ্রামে এবছর বন্যার পানিতে তলিয়ে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সরকারি হিসেবে ধান, পাট, কাউন, চীনা ও তিল সহ 17,000 হেক্টর জমির ফসল পুরোপুরি বিনষ্ট হয়ে গেছে। টাকার অঙ্কে সার্বিক ক্ষতির পরিমাণ প্রায় 140 কোটি টাকা। ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে এরই মধ্যে কাজ শুরু করেছে কৃষি বিভাগ। হুমায়ুন কবির সূর্যর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 16টি নদ নদী বেষ্টিত সীমান্তবর্তী জেলা কুড়িগ্রাম প্রতি বছরই বন্যা কবলিত হয় এখানকার বিস্তীর্ণ জনপদ। এবছর পরপর তৃতীয় দফার বন্যায় জেলার 9টি উপজেলার 56টি ইউনিয়নের প্রায় 4 লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েন। দীর্ঘস্থায়ী বন্যায় সবগুলো উপজেলার বেশিরভাগ আবাদী জমি পানিতে ডুবে যাওয়ায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সরকারি হিসেবে ধান, পাট, কাউন, চীনা ও তিল সহ 17,000 হেক্টর জমির ফসল পুরোপুরি বিনষ্ট হয়েছে, যা টাকার অঙ্কে প্রায় 140 কোটি টাকা। মরুচ বাইগন যা আছে শাক সবজি দেনা ফানা করে আবাদ করছি, এখন এই দেনা শোধ করি না, খাই, জীবন বাঁচাই কেন করি। নষ্ট হওয়ার মূল কারণ হচ্ছে বন্যার পানি। বন্যার পানি এসে বেরিবাদ নাই, যার কারণে নষ্ট হয়। 20,000 টাকা লোন করিয়া পটল ক্ষেত করছি, 1.5 বিঘে মাটি করছি, মা কল 20,000 নাই উঠতে পটল ক্ষেত মারা গেছে। অনেক বৃষ্টিস তো ক্ষতি হয়ে গেল, কৃষি সাহায্য না দিলে আমাদের কোনো উপায় নাই। বন্যা পরবর্তী কৃষি পুনর্বাসনে কাজ শুরু করেছে জেলা কৃষি বিভাগ। 105টি কমিউনিটি বীজতলা, শতাধিক ভাসমান বীজতলা ও 112টি ট্রে বীজতলা প্রস্তুত করা হয়েছে। এখানে উৎপাদিত ফসলের চারা পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিতরণ করা হবে। ইউনিয়ন ভিত্তিক 105 একর জমিতে জমিতে আমরা আপাতকালীন বীজতলা, কমিউনিটি বীজতলা করবো এবং এই কমিউনিটি বীজতলা করে আমরা কৃষকদের কাছে বিনামূল্যে চারা বিতরণ করা কর্মসূচি নেওয়া হয়েছে। তবে সব এলাকা থেকে বন্যার পানি না নামায় সার্বিক ক্ষয়ক্ষতি নিরূপণে আরও কিছু সময় লাগবে বলেও জানান তিনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।